जीवन के रोज न আমার জীবনে বাণীর কার্যকারিতা জানি বলেই তাকে এই সম্মান দিই আর আমার বিশ্বাস যে বাণী শ্রবণের সময় হৃদয়ের দ্বারা খোলা থাকলে জীবনে পরিবর্তন আসবে বাণী শ্রবণের সময় হৃদয়ের তার খোলা রাখা উচিত আজ এখানে যা বলতে চেয়েছিলাম তা গুলিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত একটা বিষয় নিয়ে শিক্ষা দেব ভেবেছিলাম ভয়ের বিষয় শিক্ষাদান করব কারণ যতটা না সব বিষয়ে ভয় রয়েছে তার চেয়ে অনেক বেশি ভয় আমরা এমনি পেয়ে থাকি যেমন ঠিক কবে জানি না তবে একদিন আমি আমাদের জীবনে ভয়ের সুবিধেটা নেওয়া নিয়ে শিক্ষাদান করছিলাম আর আমার মনে হয় অধিকাংশ লোকের জীবনের সম্পর্ক জিনিসটা সুন্দর না হওয়ার কারণ হলো তারা ভয় পায় ভাবে সকল দেয়াল ভেঙে দিয়ে যদি নিজেদের জীবন উন্মুক্ত করে দেয় তাহলে অন্য সবাই কেবল সুবিধে নেবে অনেক সময় আমরা নিজেদের সম্পর্ক উন্নত করে তোলার চেয়ে বেশি নিজেদের রক্ষা করতেই ব্যস্ত থাকি এই বিষয়ে কথা বলবো আমরা বুঝি না যে আমরা ব্যর্থ হলেও আমরা ব্যর্থতা স্বরূপ নই আর এই কথাটা আমি প্রায় বলি ব্যর্থ হওয়া হলো একটা অংশ এবং যে কোনো সফলতার একটা চরম সত্য হলো অংশ আমি মনে করি না যে কোনো মানুষ সঠিক মনোভাব নিয়ে সফলতা সামলাতে পারে যদি না তার মধ্যে কোনো ব্যর্থতা বা অমন কিছু থাকে কিছু অবিস্তকর মুহূর্ত না থাকে চাইলেও কাজ হয় না এমন স্মৃতি না থাকে আসলে আমাদের মধ্যে অতীত সম্বন্ধে একটা ভয় থাকে একটা শক্তি চড়াও হয়ে থাকে অথচ বাইবেলে বলে অতীত আমাদের ওপর কোনো শক্তি ফলাতে পারে না অতীতের তেমন কোনো শক্তি নেই যদি না আপনি তা দেন শক্তি নেই তবুও আজ কত মানুষ সেই শক্তির ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলেন অনুগামী পৌল বলেছেন আমি একটা জিনিস করি যেটা আমার কাছে অন্য সব কিছুর যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই সব জীবনের থেকে ঠেলে সরিয়ে দি লোকে ভবিষ্যৎ দিয়ে ভয় পায় কারণ জানে না ভবিষ্যতের গর্ভে কি রয়েছে তারা ভয় পায় যে অভাব হবে যথেষ্ট পাবে না দরকার হয়তো হবে না লোকেদের সম্বন্ধে ভয় নিয়ে বেঁচে থাকাটা আমাদের জীবনে মস্ত বড় একটা ব্যাপার এই বিষয়টা নিয়ে আজ আমি কথা বলবো এছাড়াও আমরা বলবো অনুমোদনের আসক্তি নিয়ে কথাটা শুনে আশা করি আপনাদের ভালো লাগে কজন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই অনুমোদনের জন্যে আমরা যেন আসক্ত হয়ে পড়ি ধরুন কেউ আমাদের অনুমোদন না করলে আমরা মনে মনে পাল্টে যাই তখন যা দরকার সেটাই করি অথবা তাদের অনুমোদন পাওয়ার মতো কাজ করি আসল সমস্যা হলো এই যে আপনি একই সঙ্গে মানুষ ও ঈশ্বরকে প্রীত করতে পারেন না শুনতে পাচ্ছেন লোকে আমাদের পছন্দ করুক এমনটা চাওয়া কোনো অন্যায় নেই কেউ আমাদের স্বীকৃতি বা অনুমোদন দিক এই চাওয়া কোনো অন্যায় নয় অন্যায়টা হলো যে সবাইকে একটা সময় গিয়ে বলতেই হবে যে আমি চাইছিলাম তুমি আমায় গ্রহণ করো আমায় তুমি স্বীকৃতি দান করো আর প্রার্থনা করেছিলাম আমি কিন্তু সামনে নেব তুমি না চাইলেও প্রভু যা করতে বলেছেন আমি তা করব কারণ আমি কোনোভাবেই তোমার হাতে নিজের নিয়ন্ত্রণ ভার তুলে দিতে চাই না আর আসল কারণটা হলো যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে ও আয়ত্ত আনতে চায় তাদের বেশিরভাগই নিজেদের ভালো লাগা ও আনন্দ লাভের জন্যে ট্যাড়া ব্যাকাভাবে আপনাকে ব্যবহার করবে আর আরও সমস্যা আছে যারা আপনাকে নিয়ন্ত্রণে ও আয়ত্তে আনতে চায় তাদের আপনি যখন আর খুশি করতে পারবেন না সব তখন শেষ হয়ে যাবে তখন তারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনি তো স্বতন্ত্র ব্যক্তি আমরা হলাম বিশ্বাসী দেহের অংশ বিশেষ আমরা সবাই অন্যের ওপর প্রতিশক্তি কেউ আলাদা নই কিন্তু স্বতন্ত্র অধিকার সহ আপনি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব কোনো কোনো সময় নিজের নিজের ব্যাপারে যদি মুখোমুখি না হন নিজের অধিকার না লড়েন তাহলে কাউকে পেছনে লাগিয়ে দেবে অন্যের হাতে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে মানুষ নিজেকে ফাঁদে ফেলে আর ভয়াবহ জিনিস হয়ে ওঠে তারপর আমরা কর্তৃত্বের কাছে নিবেদনের ক্ষেত্রে পা দিই আর তখন অনেকেই সব কিছু গুলিয়ে ফেলেন কর্তৃত্বের কাছে নিবেদন মানে এই নয় যে আপনি নিজেকে লোকের পায়ের তলার পাপস করে তুলবেন তা না করতে চাইলেও আমার স্বামীর কর্তৃত্বে আমার নিবেদিত হওয়া দরকার বাইবেল তা বলেছে আমি সেই মতো চলি তাই আমাদের সম্পর্ক যথেষ্ট ভারসাম্যযুক্ত আর মানে নয় যে আমার কোনো মতামত নেই বা চিন্তা শক্তি আমার নেই এর মানে এই নয় যে আমি কখনো না বলি না অনেক ক্ষেত্রে বলতে হয় না আমি করতে পারবো না বা এটা আমার করা ঠিক নয় প্রিয় প্রভু আমাদের ভারসাম্য দরকার বাইবেলে এক পিতর পাঁচের আটে রয়েছে তোমরা প্রভুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে হয় অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে এবং নিজের জীবনে অন্যদের বিচরণ করতে দিতে নতুন বা লোকেদের কাছে গিয়ে বলে তোমরা যা চাও তাই হবে এটা আমি ভীষণ ঘৃণা করি যাই বলুন না কেন আমাদের উচিত পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়া এগিয়ে যাওয়া ও নিয়ন্ত্রিত হওয়া পবিত্র আত্মার দ্বারা চালিত এগোনো ও নিয়ন্ত্রিত আর লোকেদের প্রীত করার চেয়ে প্রভুকে প্রীত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে চিরজীবন ভয়হীন হয়ে বাঁচতে হলে আপনাকে ভিত্তি স্থাপনের মাধ্যমেই শুরু করতে হবে আর সেটা হলো জানার ভিত্তি যখন আমি বলি জানি তার মানে জানি আর জানার কথা আমি বলছি না আমি বলছি প্রভুর প্রেম জানার কথা বলছি বাইবেল বলে যে যদি আমরা জানতাম হ প্রভু কতটা ভালোবাসেন এবং যদি বুঝতাম যে তিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন সেই জন্যেই তিনি বলছেন আমি কখনো তোমাদের ত্যাগ করব না যদি বুঝতাম আমাদের জন্য তার পরিকল্পনা কত ভালো তাহলে বুঝতাম যে তিনি আমাদের দুর্বলতা ও ব্যর্থতা জানেন এবং নিঃস্বার্থভাবে আমাদের তিনি ভালোবাসেন তার ভালোবাসার কোনো শর্ত নেই আপনার চরম গোলমেলের দিনেও তিনি আপনাকে ভালোবাসেন প্রভুর কাছে আপনি আকস্মিক নন তিনি জানেন যে তিনি যখন আপনাকে বেছেছিলেন ও সম্পর্ক গড়েছিলেন তখন তিনি কি পেয়েছিলেন বাইবেল বলে যে আমরা তাকে নই তিনি আমাদের বেছেছেন আমিন প্রভু পছন্দ করেন বিস্তারিত বাইবেলে বলে উদ্দেশ্য সহ নির্বাচিত তিনি আমাদের বোকা বানাবেন না প্রতারণা করবেন না বা আমরা যে কি তা জানেন না এমনও নয় কারণ গীত সংগীতা একশো উনত্রিশে বলেছে যে তিনি আমাদের জানেন আর প্রতিটি কথাই তিনি জানেন আগামী দিনে যা ভাবব তাও তিনি জানেন প্রভু জিরো বলেছিলেন গর্ভে তোমার সৃষ্টির আগেই আমি তোমায় চিনতাম আর নির্বাচিত যন্ত্র হিসেবে তোমায় অনুমোদন করেছিলাম এই জন্যেই কি অনুমোদিত করেছিলেন যাতে সে কোনোদিনও কোনো ভুল না করে না জিরোমিয়ো ভয় ছিল ভীষণ ভয় ছিল তার জিরোমিও এক নম্বর অধ্যায় পড়লে দেখবেন প্রভু তাকে বলেছেন ভয় পেও না ওদের মুখে দিকে তাকিও না যা বলছি তুমি সেটা করো তোমার মুখে আমি আমার বাণী দেবো তুমি সেটাই বলো ও না প্রভু আমি ভুল লোককে ধরেছি না ভুল লোককে ধরিনি তোমার মায়ের গর্ভে তোমার দান করার আগে থেকে তোমায় আমি জানতাম আর প্রভু আপনাকে সত্যি জানেন বুঝেছেন তিনি আপনাকে চেনে আর নিজেকে আপনি যতটা জানেন তার চেয়ে অনেক বেশি তিনি জানেন আগামী সপ্তাহে আগামী বছরে আগামী দশ বছরে যে যে ভুল কাজ করবেন সব তিনি জানেন এবং আপনাকে ভালোবাসেন এমন বোঝাপড়া আপনি কোথাও পাবেন না আপনি যখন প্রভুর মন জয় করার কথা ভাববেন তার ইচ্ছে আপনার জীবন পাল্টে দিক তা চাইবেন তখন বুঝতে হবে যে এটা আপনার ক্ষুদ্র সিদ্ধান্ত নয় এটা হলো প্রভুর নির্বাচন বুঝলেন তো এটা হলো প্রভুর প্রভুর নির্বাচন প্রিয় প্রভু কি দারুণ বক্তব্য প্রভুর দ্বারা নির্বাচিত প্রভুর প্রেমের এই বোধ আমার জীবনে ছিল না কারণ প্রভু আপনাকে ভালোবাসেন এটা না জানলে আপনি নিজেকেও ভালোবাসতে পারবেন না হয়তো কাল সকালে নিজেকে ভালোবাসবো ঠিক কোন সময় সেটা আমি জানি না এটা আমার সহ্য হয় না যে আমি কোনো নতুন জায়গায় নতুন জমায়েতে দাঁড়িয়ে আমার এই সত্যকে বিশ্বাসের কথা বলবো না আর আসল কথা হলো এটাই যে বেশিরভাগ মানুষের নিজের পছন্দ না করার ওপরে এই সব কিছু দাঁড়িয়ে রয়েছে আর আপনার হয়তো নিজের সঙ্গে সম্পর্কটা খারাপ অথচ আপনি জানেনই না যে নিজের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ অনেকে মনে করেন যে নিজের সম্বন্ধে খারাপ চিন্তাধারা থাকাটা অত্যন্ত পবিত্র কিন্তু আমি যে বাণীগুলো বলবো সেগুলো পড়লে দেখবেন আপনিও যে বাণী বলছেন তা বিশ্বাস করতে পারছেন না বাইবেলে বলে যে আপনি মূল্যবান আমি আমার বই লেখার সময় একটা জায়গায় লিখেছিলাম যে আমি নিজেকে পছন্দ করি নিজেকে পছন্দ করার এই কথাটা শুনলে ধর্মীয় লোকেরা রেগে যায় ভীষণ ভাবে সব সময় হামাগুড়ি দিয়ে চলতে থাকুন সব সময় হামাগুড়ি দিয়ে চলুন আমি ব্যাপারটা বুঝতে পারি না এ কি ধরনের মানসিকতা আপনাদের কি মনে হয় যে পরমেশ্বর তার সন্তানকে প্রাণ দিতে পাঠিয়েছিলেন নিজেদের ঘৃণা করার জন্যে তাই দেখুন আমি নিজেকে পছন্দযোগ্য মনে করি বলে আমি পছন্দ করি না আমি নিজেকে পছন্দ এই জন্যে করি না যে আমি ভালোবাসার যোগ্য বা আমার জীবনে এত কিছু ঘটে চলেছে বলে শুধু বিশ্বাস ভরে তা করে যাই কারণ তা না হলে প্রভুকে উপহাস করছি বলে আমার মনে হয় কিন্তু তা বলে নিজেকে টপকেও যেতে চাই না তাতে প্রত্যেকটা সভা সমাবেশের বাকি অংশে কিছু না কিছু রয়ে যেতে থাকে আর আপনি জানেন না যে প্রভু কতটা আপনাকে ভালোবাসেন এবং যদি তা গ্রহণ না করেন অনেকে এমন আছে যারা বলে যে তারা প্রভু কতটা ভালোবাসেন কিন্তু তাদের প্রভুর জন্য সময় নেই আর সত্তরের দশকে যখন আমি দুঃখ পেলাম তখন আমি প্রভুর সঙ্গে গভীর সম্পর্কের আহ্বান পেয়েছিলাম আমাকে বুঝতে হয়েছিল এটার কারণ খ্রিস্টান হলেও ব্যাপারটা নিয়ে যথেষ্ট মনোযোগী ছিলাম না গির্জায় যেতাম পুনর্জন্ম পেয়েছিলাম আর যীশুকে নিজের ত্রাতা হিসেবে বিশ্বাস করেছিলাম তার মহিমা বলে ত্রাণের এক দারুণ বার্তা শিক্ষা করেছিলাম আর আমি নরকে বাইরে থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম আর কয়েক সপ্তাহ আগেই একটা দারুণ মন্তব্য করলেন কেউ বললেন জয়েস আপনি একজন খ্রিশ্চানকে অধিক খ্রিস্টান করতে পারেন ভাবলাম হ্যাঁ এটা আমি করতে চাই আর দেখুন সত্তরের দশকের শুরুতেও আমি খ্রিস্টান ছিলাম গির্জায় যেতাম আমাদের জীবন আসলে গির্জাকে কেন্দ্র করে ঘুরত আমার স্বামী ছিলেন বড় আমি মন্ডলীর বোর্ডে ছিলাম আর খ্রিশ্চানই ছিলাম মনে মনে ভীষণ দুঃখী থাকতাম গির্জার কথা মাথায় রেখে সাজগোজ করে সেখানে গিয়ে পৌঁছতাম কিন্তু আমি জানতাম না ভালোভাবে কিভাবে স্বামীর সঙ্গে থাকা যায় আর ছেলে মেয়েদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না জীবনে ঘটে যাওয়া সমস্ত লাঞ্ছনা নিয়ে মনের মধ্যে নানা অসন্তোষ ও তিক্ততা থাকতো আর ক্ষমা করতাম না কাউকে ক্ষমা করার শক্তিও ছিল না আমার আর বেশিরভাগ লোককে পছন্দ করতাম না কাউকে বিশ্বাস করতাম না সবাইকে সন্দেহ করতাম মানসিক চাপে ভুগতাম রেগে যেতাম কেউ কি আমার কথাগুলো শুনছেন কখনোই সারা বিশ্বের দুঃখ দুর্দশার মনের মধ্যে নিয়ে বাইরে খ্রিস্টানের ছাপ লাগিয়ে রাখা ঠিক নয় গাড়িতে নানা শিকার লাগানোর চেয়ে বেশি কিছু দরকার কিছু ভালো দরকার প্রত্যেকের কাছে প্রচার করে আমরা মোটেই জগৎকে প্রভাবিত করছি না আমাদের জীবন কাটাতেই হবে সব সময় প্রচার করুন আর তা পেতে চাইলে বাণী বলার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে সবচেয়ে বড় ত্রাণের উক্তি হিসেবে দান করুন খ্রিস্চানদের যদি সুখী দেখায় তাহলে বিরাট উন্নতি সাধন হয় আর যদি প্রত্যেক খ্রিস্টানের কাছে প্রভুর আনন্দ থাকতো তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ ওই তো তাদের একজন এরা একজন খ্রিশ্চান জানো তো আমি তা যাই হোক সেই উনিশশো ছিয়াত্তরে একদিন কাজে বেরিয়ে গাড়িতে যেতে যেতে পবিত্র আক্তার দ্বারা পূর্ণ হয়েছিলাম সেদিন আমি কেঁদে উঠেছিলাম ক্লান্ত অবসন্ন হয়ে থাকতে থাকতে নুয়ে পড়েছিলাম একেবারে আমিন মন্ডলিতে যাওয়া সেখানকার মতো চলা সেখানকার মতো কাজ করা যা যা করা উচিত বলে ভাবতাম তাই করতাম কিন্তু জয় পেতাম না প্রভুর বাণী পাঠের একটা তীব্র ইচ্ছে জেগেছিল সেটার জন্য আমি চিরতরে কৃতজ্ঞ থাকবো কারণ যত বেশি বাণী পড়তে থেকেছি তত বেশি আমি সত্যের মুখোমুখি হয়েছি এবং বুঝতে পেরেছি যে কি দুঃখ স অবস্থাতে আমি ছিলাম কি কষ্টকর সে অবস্থা ছিল একেই বলে প্রবঞ্চনা এর পুরোটাই আমার ছিল ভেতরে ভেতরে এত দুঃখ আর আঘাত পেয়েছিলাম যে প্রভুর প্রেমের এক গভীর বোধ প্রাপ্তির দরকার ছিল আর প্রভু যখন আমায় সহায়ক গোষ্ঠীর ডাক দিয়েছিলেন তখন প্রথম যে বার্তাটি প্রচার করেছিলাম তার আগে পাঁচ বছর আমি বাড়িতে বাইবেল পড়াতাম কিন্তু সেই প্রথমবার প্রচার করতে দাঁড়িয়েছিলাম আর পূজা পেছনে আমি শুরু করতে চলেছিলাম আমার নিজের শহরে এক নিয়মিত সাপ্তাহিক সভা সবার জন্যে প্রভুর কাছ থেকে একটা বাণী মন থেকে চেয়েছিলাম যেন খুব শক্তিশালী হয় চাইছিলাম সেই মুহূর্তে সেটা যেন খুব শক্তিশালী হয় সেই মুহূর্তে প্রভুর শক্তি ধারণা নেয় শক্তিশালী বার্তা সহ প্রভু বলেছিলেন আমি চাই তুমি লোকেদের বলো যে আমি তাদের ভালোবাসি এখন আমি ওখানে দাঁড়িয়ে বেরোবার সকলের মতো জোহন তিনের ষোলো আয়াত অনুযায়ী বক্তব্য রাখবো না শক্তিশালী কিছু চাই তারপর প্রভু বলেছিলেন বেশিরভাগ লোকই তো জানে না যে আমি তাদের কত ভালোবাসি এই ব্যাপারে তাদের কোনো প্রকৃত বোধ নেই আর প্রভুর প্রেম যদি সত্যি না জানা যায় তাহলে আত্মবিশ্বাস নিজের থেকে চলে আর প্রভুর প্রেম যদি প্রকৃতভাবে জানি তাহলে যে আমাদের অনুমোদন করে না তার মধ্যে সময় লুকোতে যাব না যদি সত্যি প্রভুর বাণী জানি তাহলে আমরা আমাদের অতীতকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে এত বলবো না আর যদি জানি তাহলে আমাদের ভয় ভয় বাঁচতে হবে না এই জানার মাত্রা রয়েছে কেভিন আর রোজমেরির সঙ্গে আমরা হয়তো চার বার একত্রিত হয়েছি বার দুয়েক আর তার সঙ্গে এখানেও কেউ যদি তাদের বলে আপনারা ডেভ আর জয়স মার্কে চেনেন তারা বলবে ডেভ আর জয়সকে একটা কথা বলি তারা ডেভ আর জয়সকে চেনে না ডেভ জয়সকে চেনে আর আমি ডেভকে চিনি বাইবেলে দাগ দেওয়া আছে বলেই আমরা জানি এই চিন্তাটা এবার থামাতে হবে অনেকের বাইবেল আবার রঙিন বইয়ের মতো লাগে তা সত্ত্বেও তারা তার কিছুই জানে না কিন্তু আমি জানি আমাদের ধারাটা কেমন প্রচারক যখন বলেন প্রথম জোহন চারের আঠেরো বার করুন তখন সেটা বার করার পর তার তলায় যদি দাগ দেওয়া থাকে রং তাহলে গোপনে মনে মনে আমরাও ভাবি পাশের লোকটি এটা দেখছে যদি লাল হলুদ দাঁড়ি দেওয়া থাকে অনেক সময় আমি তারা চিহ্ন দিয়ে রাখি এই যে দেখছেন তো সত্যি এটা আমি জানি হ্যাঁ কি জানেন তখনই এটা আমাদের জীবনে কবজ করে যখন আমরা এটা শুনি আর একবার নয় বারবার শুনতে পারি আর বহুবার শুনে যাই এটা। আমার সত্যি গুরুত্বপূর্ণ হল কিভাবে নিজের সঙ্গে নিজেকে থাকতে হয় সেটা শেখা কারণ তা না জানলে আপনি অন্যদের সঙ্গে একসঙ্গে চলতে পারবেন না বোধপ্রাপ্তির দরকার ভীষণভাবে সব কিছুই একটা নির্দিষ্টভাবে করতে চাইছিলাম যাতে লোকে আমায় পছন্দ করে ও গ্রহণ করে নির্দিষ্ট ধরনের সাজগোজ মণ্ডলিতে সঠিক দলের সঙ্গে থাকা কি মনে হয় সেটা কি আদৌ মণ্ডলিতে নেই হ্যাঁ আছে আমাদেরও একই সমস্যা আছে আগেই বলেছি আমরা একটা খ্রিশ্চানের তকমা লাগিয়ে নিই সবাই নয় বা সর্বত্র নয় তবে সেটা যদি থাকে তাহলে তা সামলানো অবশ্যই দরকার উদ্দেশ্য সঠিক হতে হবে যাদের পছন্দ করতাম না তাদের সঙ্গেও আমিন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে যেতাম সবার সঙ্গে মন থেকে তাদের পছন্দ করতাম না কেন তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতে যেতাম কারণ বন্ধুত্বের বিষয়ে তারাই ছিল একেবারে সঠিক জন তারা সব কিছু জানত তারা একটা পদে ছিল আর আমাকে পদও দিয়েছিল ভালো করে শুনুন আপনাদের সবাইকেই বলছি আমি এইসব এগুলো প্রভুকে প্রীত করে বলে মনে করি না তিনি এসব জিনিস ঘৃণা করেন আমি যখন সত্তরের দশকে পবিত্র আত্মায় বাপতিস্ম লাভ করেছিলাম সেই সময়কার দলটাই সর্বপ্রথম আমায় প্রতারণা করেছিল তারা আমার সঙ্গে কোনো কাজ করতে চায়নি লোকেদের হাতে নিয়ন্ত্রিত দিতে যদি সম্পর্ক কিনতে আনতে হয় তাহলে মনে রাখবেন সম্পর্ক লাভের জন্যে আপনাকে যা করতে হয়েছে সেই কাজ অবশ্যই জীবনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য করে যেতে হবে তাই আপনি বরং নিজেকে জিজ্ঞাসা করুন অবশিষ্ট জীবনে কি আমি সত্যি এটা করতে চাই হে পরম পিতার সর্বশক্তিমান যিশুর নাম নিয়ে আপনার কাছে এসেছি আর আমি বোধ দান করতে চাই আমাদের তাই আমার সব দর্শকদের জন্য আমি প্রার্থনা করি তাদের জন্যে আপনার যে ভালোবাসা রয়েছে তার উচ্চতা গভীরতা ও দৈর্ঘ্য ও প্রসারতা তারা জানুক এবং এই মুহূর্তে তারা সেই ভালোবাসা গ্রহণ করুক তা বড় করার সিদ্ধান্ত নিতে সমর্থ হোক হে পিতা আপনার প্রেমের মাধ্যমে প্রার্থনা করি যাতে আমরা অনুভব করতে পারি যে অন্য কিছুতে ভয় পাওয়া উচিত নয় প্রকৃত প্রেম ভয় দূর করে আপনার বাণী বলে প্রভুর পক্ষে থাকলে কে বিপক্ষে যেতে পারে প্রভুর সঙ্গে থাকলে কাকে ভয় পেতে হবে তাই আমার দর্শকদের জীবনে কাজ করার জন্য এবং ভয় দূর করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যিশুর নামে আনন্দ